स्ट्रिक मुक्ति সাধারণত আমরা তিনবেলা খাবার খেয়ে থাকি দুই বেলা খাবারের মাঝে বিরতির মেয়াদ যদি অনেকটা বেশি থাকে কিংবা পরিশ্রম করার পর দ্রুত খেলেও বদহজম গ্যাস্ট্রিকের সম্ভাবনা বাড়তে থাকে আর এই বিরতির পরে যদি ফুড জাতীয় খাবার খাওয়া হয় তাহলে শরীরে আরো ক্ষতি হয় অনেক সময় বদসম কারণে শরীরের নিয়ন্ত্রণ বাইরে চলে যায় যেহেতু এটা পরিপাকতন্ত্রের মধ্যে ঘটে থাকে বদহজম কিংবা গ্যাস্ট্রিক থেকে বাঁচতে হলে পরিপাকতন্ত্র সম্বন্ধে জানতে হবে পরিপাকতন্ত্রের রোগ হল গ্যাস্ট্রিক আলসার বদহজম স্ত্রী ইত্যাদি পেটের মধ্যে অবস্থিত পরিপাকতন্ত্রের বিভিন্ন উল্লেখযোগ্য অংশ হলো খাদ্য নারীর নিচের ভাগ পাকস্থলী ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র মূল কাজ হলো আমরা যেসব খাবার খাই তা বিভিন্ন ধরনের খাদ্য রসের মাধ্যমে ভেঙে হজম করানো হজমের অর্থ হলো জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে খাবার ভেঙে ছোট ছোট অংশে হিসেবে পরিপাকতন্ত্র থেকে রক্তে প্রবেশ করা গ্যাস্ট্রিক হলে ঘা গলা জলা চোয়া ডেকুর বুকে পিঠে ব্যথা মাথায় যন্ত্রণা মতো লক্ষণ দেখা দেয় দেরি করে ঘুম থেকে ওঠার ফলে ঠিক মতো পতরস অনেকেই করেন না সেটি বোধ বড় কারণ সেক্ষেত্রে সকালে আটটা থেকে দশটার মধ্যে ভারী ব্রেকফাস্ট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ডিনের পর হালকা হাঁটা চলা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে হজমের সুবিধা হয় তবে এই সবই হচ্ছে সমস্যার আগে সতর্কতা কিন্তু বদহজম হজম গ্যাস্ট্রিক হলে কী করবেন দ্রুত আরোগ্যের জন্য বাসি পচা তলে তো খাবার বর্জন করুন বোধ হজম গ্যাস্ট্রিক সমস্যাগুলো স্থায়ী সমাধান হলো প্রাকৃতিক কিছু খাবার যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন আমলকি আমলকি সন্ধ্যা পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করে ভেজে চলতে থাকলে গ্যাস্টিক একসময় ভালো হয়ে যাবে বদম সান বার্ন সান স্ট্রোক থেকে রক্ষা করে পেটের জ্বালা ভাব কম রাখে লিভারের কার্যকলাপ সাহায্য সাহায্য করে সমস্যা কমায় এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকি গুঁড়ো সামান্য চিনি মিশিয়ে দিনে দুইবার খেতে পারেন অ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করবে আমলকি হজমে সাহায্য করে ও স্টোমাক অ্যাসিডিটি ব্যালেন্স বজায় রাখে আমলকি লিভার ভালো রাখে বেকিং সোডা বেকিং সোডা পেটের অ্যাসিডিটি মাত্রা নিয়ন্ত্রণ করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে তাৎক্ষণিক রেহাই পেতে সাহায্য করে এক গ্লাস পানিতে এক থেকে চার ভাগের এক ভাগ চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন ভালো ফলফল পাবেন বেকিং সোডা একটি অম্লনাশক বিধায় গ্যাস্ট্রিকের বা হার্ট এবং পেটের অ্যাসিড জাতীয় কারণে জ্বালা জ্বালা পোড়া করা বা বধহজম বিশেষ কার্যকর সাধারণত এক ভাগের এক ভাগ চামচ বেকিং সোডা এক গ্লাস পানির মধ্যে মিশিয়ে প্রতিদিন তিন থেকে চারবার খেতে পারেন যা খাবার এক খাবার এক ঘন্টা পর খেতে হয় ভরা পেটে খেলে কোনো কাজ করে না এবং কোনো অবস্থায় দিন বেশি এক নাগারে খাওয়া ঠিক নয় টক দুই টক দই হজমে খুব সহায় খুবই সহায়ক ভূমিকা পালন করে প্রতিদিন ভারী খাবারের পরে এক গ্লাস করে খেতে পারলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশে দূর হবে টক দইয়ের ব্যাকটেরিয়া অত্যন্ত উপকারী এটা শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম শক্তি বৃদ্ধি করে যারা দুধ খেতে পারেন না বা দুধ যাদের হজম হয় না তারা অনেক টক দই খেতে পারেন কারণ টক দুই আর দুধের চেয়ে সহজপাচ্য ফলে স্বল্প সহ সময় সহজম হয় দারুণ চিনি দারুণ চিনি হজম শক্তির জন্য অনেক ভালো একটি মশলা এটি প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টাসিড হিসেবে কাজ করে থাকে এবং পেটের গ্যাস দূর করতে সাহায্য করে পানিতে আধা চামচ দারুচিনি মিনিট দুই থেকে তিনবার পানিতে পান করেন আপেল সিডার ভিনেগার গেসটিকে সমস্যা দিয়ে তাৎক্ষণিক রেহাই পেতে এর ঝুরি নিয়ে এক গ্লাস কুসুম গরম পানিতে দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করে ফেলুন পাকাস্তলী পিড়ায় কাতর তাহলে পানিতে একটু আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন

প্রচুর পরিমাণে রিবোফ্ল্যাবিন ইয়াসিন থায়ামিন প্যারিডক্সি সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান ডাবের পানি পান করলে হজম শক্তি বাড়ে ও বদহজম দূর হয় ডাবের পানি বদহজম গ্যাস্ট্রিক আলসার কোলাইটিস ডিসেন্ট্রি এবং পাইলসের সমস্যা করে সাহায্য করে পুদিনা পাতার রস পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও বদহজম থেকে দূরে থাকতে পারবেন পুদিনা পাতার রসে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটো নিউট্রিয়েন্টস যা পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে খুব দ্রুত যারা হজমের সমস্যা এবং পেটে ব্যথা কিংবা পেটের নানান সমস্যা ভোগে থাকেন তারা খাবার খাওয়ার পরে এক কাপ পুদিনা পাতার চা খাওয়ার অভ্যাস করুন সাথে সাথে তাজা পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে মধু মিশিয়ে খুব সহজে পুদিনা পাতার চা তৈরি করতে পারে ঘরের মধ্যেই আদা পেটে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পায় সবচেয়ে সহজ ঘরোয়া উপায় হচ্ছে ভালো আদা আদা খাওয়া প্রতিবেলা খাবার খাওয়ার পর টুকরা আদা মুখে নিয়ে চিবিয়ে রস খান তাহলে পেটে গ্যাস জমবে না এবং গ্যাস্ট্রিকের ব্যথা থেকে মুক্তি মিলবে যারা আদা সরাসরি খেতে পারেন না তারা রান্নায় বেশি করে আদা ব্যবহার করুন আদা পানি লবণ মিশিয়ে পান করলে খাবার তাড়াতাড়ি হজম হয় ধন্যবাদ আমার চ্যানেলটি নতুন আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম